नमस्कार देखছেন এবিপি আনন্দ আমি অমৃতা রোজ আপনাদের সঙ্গে শুরু করছি সাপ্তাহিক বাংলা অডিও ক্লিপ হাতে থাকলে প্রকাশ করুন অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর সুদীপ্ত সেনের চিঠির মতো গলা রাখুন করিয়ে অডিও ক্লিপ না তো বিনয় মিত্রের সঙ্গে কথোপকথনের অভিষেকের দাবি নিয়ে পাল্টা প্রশ্ন শুভেন্দুর এতদিন কোথায় ছিলেন অভিষেককে প্রশ্ন শুভেন্দু অধিকারী उत्खात करबो ऑडियो क्लिपे साथे साथे शुभेंदु अधिकारी 9733064595 এই নাম্বারটাও প্রকাশ করতে হবে যদি আমার নাম্বার প্রকাশ করতে না পারেন তাহলে ধরে নেব সুদীপ্ত সেনের চিঠির মতো এটাও কাউকে দিয়ে গলা নকল করিয়ে বাজার গরম করার জন্য আপনি তৈরি করে রেখেছেন অডিও ক্লিপ হাতে থাকলে প্রকাশ করুন অভিষেককে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী সুদীপ্ত সেনের চিঠির মতো গলা নকল করিয়ে অডিও ক্লিপ না তো বিনয় মিশ্রের সঙ্গে কথোপকথনের অভিষেকের দাবি নিয়ে পাল্টা প্রশ্ন শুভেন্দু এতদিন কোথায় ছিলেন অভিষেককে প্রশ্ন শুভেন্দু অধিকারী গতকাল শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পাল্টা আজকে শুভেন্দু অধিকারী কি বলেন পরপর শোনাবো প্রধান অভিযুক্ত যাকে বলা হয় ফেরার ত্রিপুরাতে চলে গেছে অনুমতিতে আট মাস আগে তার সাথে সুগন্ধু অধিকারী কথা বলেছে ফোনে তোমার কেস আমি দেখে নেবো চিন্তা নেই সুগন্ধু অধিকারীর যদি খবর থাকে আমার বিরুদ্ধে মামলা কালকে কোর্টে সেই ক্লিপ আমি কোর্টে বিচারপতির সামনে জমা করব আট মাস আগে সুগন্ধু অধিকারী তার সাথে ফোনে কথা বলেছে আর সুগন্ধু অধিকারী যদি মনে করে যে আমি মিথ্যে কথা বলছি তাহলে আমার বিরুদ্ধে মামলা করুক আমি কোর্টে সেটা সুনিশ্চিত করব যাতে ক্লিপটা জমা পড়ে আর বলেছেন বিনয় মিশ্র বিনয় মিশ্রর সঙ্গে নিশ্চয়ই আপনার যোগাযোগ আছে আপনি বলেছেন অডিও আছে অডিও আপনি প্রকাশ করুন আমার কোনো সমস্যা নেই মাথা আমার উঁচু আমি ডিকিয়ার আনমেরে সিপিএম কে উৎখাত করেছি আপনার পিসিকে আর আপনাকেও উৎখাত করব আমি মেদিনীপুরের ছেলে আপনাকে অডিও ক্লিপের সাথে সাথে শুভেন্দু অধিকারী 9733064595 এই নাম্বারটাও প্রকাশ করতে হবে যদি আমার নাম্বার প্রকাশ করতে না পারেন তাহলে ধরে নেব সুদীপ্ত সেনের চিঠির মতো এটাও কাউকে দিয়ে গলা নকল করিয়ে বাজার গরম করার জন্য আপনি তৈরি করে রেখেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে কুণাল দা গতকাল বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথোপকথনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি নিয়ে আজকে শুভেন্দু অধিকারী তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন তিনি বলেন অডিও ক্লিপ হাতে থাকলে প্রকাশ করুন একই সঙ্গে তিনি বললেন সুদীপ্ত সেনের চিঠির মতো গলা নকল করিয়ে অডিও ক্লিপ নয় তো এই প্রশ্ন তুলেছেন তিনি স্পষ্ট বলছি ওর মাথায় গন্ডগোল হয়েছে ও প্রবল চাপে পড়ে গেছে এই অডিওটা সামনে আসায় সেই কারণে ও এই ধরনের কথা বলছে আমি কয়েকটা পয়েন্ট শুধু বলে যাচ্ছি প্রথম কথা হচ্ছে যে যে সুদীপ্ত সেনের চিঠির মতো গলা নকল এটা কোনো বাংলা ভাষা হয় না সুদীপ্ত সেনের চিঠিটা হাতে লেখা এবং সেটা কোর্টে নথিভুক্ত রয়েছে ওর যদি অসুবিধা হয় ও চ্যালেঞ্জ করতে পারে একটা অরিজিনাল হাতে লেখা চিঠি আমরা তো জেনেছি কোর্ট থেকে আমরা তো সার্টিফাইড কপি তুলেছি কোর্ট থেকে তো সুতরাং সুদীপ্ত সেনের চিঠির মতো গলা নকল চিঠিটা গলায় লেখে না চিঠিটা হাতে লেখে ওর না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উপনীত সব গুলিয়ে গেছে এবার আমি ওর মূল কথায় আসি একটা হচ্ছে উনি এত কথা বললেন কিন্তু ডিনাই করলেন না উনি ডিনাই করলেন না যে উনি বিনয় মিশ্রর সঙ্গে কথা বলেননি দু নম্বর এবি বলেছিলেন অভিষেক বলেছিলেন যে তিনি যদি ভুল বলে থাকেন তাহলে শুভেন্দু মানানের মামলা করুক তো শুভেন্দু কথায় কথায় চিঠি পাঠানো অভ্যাস
তো কোথায় গেল মাননীয় মামলা? কেন মাননীয় মামলা হচ্ছে না? তিন নম্বর উনি বলছেন ওনার নাম্বার নয়, কত বড় হাস্যকর কথা! কোন খুনি যদি নিজের ফোন বাড়িতে রেখে খুন করতে যায় তার মানে কি খুনটা হয়নি? এক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জনৈক নন্দীগ্রামের প্রলয় পালের একটা ফোন আলাপ সামনে এসেছিল, কই মমতা দিও বলেননি, আমরা কেউ তো বলিনি, যে মমতা দি নিজের ফোন থেকে ওই কথাটা বলা হয়নি। চার নম্বর হচ্ছে এই যে ভয়েস, আমার ভয়েস না, এটা এদিক ওদিক করা হয়েছে। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করুক, অভিষেক এই অডিও ক্লিপ কোর্টে জমা দেবে, ফরেন্সিক অডিট হোক। মনে রাখুন এক বছর আগে এই শুভেন্দু অধিকারী চিৎকার করে বলতো আমার হাতের ফোনে কোন পুলিশ অফিসার কার সঙ্গে কথা বলছে, আমরা কেন্দ্রীয় সরকারে আছি, সমস্ত রেকর্ড সমস্ত কিছু আমাদের কাছে আছে। আর আজকে তাকে প্রকাশ্য জনসভায় নিজের ফোন নাম্বার দিতে হচ্ছে নিজের নাক কেটে, এটাই হচ্ছে পরিবর্তন, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আমরা পরিষ্কার বলছি শুভেন্দু অধিকারী কি সেটিং করতে গেছিলেন আমরা জানতে চাই, কে কার সঙ্গে সেটিং করতে গেছিলেন, কে কাকে কি প্রস্তাব দিয়েছেন সেই অডিও সিডিতে আছে, অডিও ক্লিপে আছে। ফলে আমরা বলছি শুভেন্দু অধিকারী মুখে বড় বড় কথা নয়, অভিষেক যে অভিযোগ করেছে মারাত্মক অভিযোগ, আপনি কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত বিনয় মিশ্রর সঙ্গে কথা বলেছেন, যদি আপনার মানহানির মামলা করার সাহস থাকে শুভেন্দু অধিকারী মুখে কথা না বলে মামলা করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলার ক্ষেত্রে সেই অডিও ক্লিপিং কোর্টে জমা দেবেন। অনেক ধন্যবাদ কুণালদা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। অধীর বাবু, বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথোপকথনের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এই নিয়ে যে মন্তব্য করেছিলেন তা নিয়ে আজকে শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জ করলেন, তিনি বললেন অডিও ক্লিপ হাতে থাকলে প্রকাশ করুন, এবং এই নিয়ে তৃণমূলের যেটা বক্তব্য যে মানহানির মামলা তিনি কেন করছেন না, একই সঙ্গে তিনি কুণাল ঘোষ এই কথাও বলছেন যে তিনি অস্বীকার করলেন না যে উনি কথা বলেননি। অধীর বাবু, আপনি শুনতে পাচ্ছেন? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী, বললেন যে অডিও ক্লিপ হাতে থাকলে প্রকাশ করুন, সুদীপ্ত সেনের চিঠির মতন গলা নকল করিয়ে অডিও ক্লিপ নয় তো, এই প্রশ্নও তুললেন তিনি। পরের খবরে চোখ রাখবো বিতর্কের মধ্যে গ্রুপ থেকে বাদ দিয়ে ফের নতুন গ্রুপে জহর, এই এআইটিটি এমপি রাজ্যসভা নতুন গ্রুপ করে ফের অ্যাড করা হলো জহর সরকারকে। এবিপি আনন্দে খবর, সম্প্রচারের পরেই ফের গ্রুপে জহর, কেন সরানো হলো তৃণমূলের আগের গ্রুপ থেকে, কেন গ্রুপ থেকে সরিয়ে ফের নতুন গ্রুপে জহর, দুর্নীতি নিয়ে সরব হওয়ায় চাপ তৈরি করার কৌশল, রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দিয়েও ফেরানো হলো জহরকে, দলের মনোভাব জহরকে জানিয়ে দিলেন সুখেন্দু শেখর রায়, এমনই সূত্রের খবর। বিতর্কের মধ্যে গ্রুপ থেকে বাদ দিয়ে ফের নতুন গ্রুপে জহর, এআইটিটি এমপি রাজ্যসভা নতুন গ্রুপ করে ফের অ্যাড করা হলো জহর সরকারকে। এবিপি আনন্দে খবর, সম্প্রচারের পরেই ফের গ্রুপে অ্যাড করা হলো তাকে, কেন সরানো হলো তৃণমূলের আগের গ্রুপ থেকে। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন জহর সরকার, আসুন শুনে নেওয়া যাক। ঘটনা আমরা যখন টিভিতে দেখলাম প্রথমে বিশ্বাসই করতে পারিনি, কারোর বাড়ির থেকে এত রকমের টাকা রসদ বেরোতে পারে আমাদের কাছে কল্পনার অতীত। সে যেখানেই যার যে দলেরই হোক, মানে এরকম দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়। বাড়ির লোকেরা সাথে সাথে বলল তুমি ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও সাংসদ পদ, হ্যাঁ সাংসদ পদ ছেড়ে দাও, এসব ছেড়ে দাও, রাজনীতি ছেড়ে দাও। বন্ধুরা টিপ্পনি কাটলো, হোয়াটসঅ্যাপে কত রকমের জোক পাঠালো, বন্ধুরা বললো তুই এখনও আছিস, কত পেয়েছিস। এখন এইরকম টাইপের এই টাইপের লাঞ্ছনা তো জীবনও কোনো নিঃশুদ্ধ হয়নি। এদেরকে যদি এখনই তাদের শরীর থেকে বর্জন না করে তবে এই এক সাইড পচা শরীর নিয়ে 2024 লড়াই করা খুব মুশকিল হবে। তো পার্টির মধ্যে, পার্টির রাজনীতিতে আমি খুব বেশি থাকি না, বা আমাকে খুব ডাকেও না ওরা। আত্মসম্মান যদি না রাখতে পারি আমি ছেড়ে দেব।
বিতর্কের মধ্যেই গ্রুপ থেকে বাদ দিয়ে ফেরানো হলো জহর সরকারকে। এআইটিসি এমপি রাজ্যসভা নতুন গ্রুপ তৈরি করে সেখানে ফের অ্যাড করা হলো জহর সরকারকে। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই ফের গ্রুপে ফেরানো হলো জহর সরকারকে। কথা বলবো এনে কৃষ্ণেন্দু অধিকারী, প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, এআইটিসি এমপি রাজ্যসভা নতুন গ্রুপ করে সেখানে অ্যাড করা হয়েছে জহর সরকারকে, এবং এই নিয়ে সুখেন্দু শেখর রায় তিনি দলের মনোভাব জানিয়ে দিয়েছেন জহর সরকারকে, কি জানতে পারছো? একদমই তাই, জহর সরকার সাম্প্রতিক দুর্নীতির বিষয়ে মুখ খোলায় দল যে তার বক্তব্য অনুমোদন করছে না তা ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় মারফত জহর সরকারের কাছে সেই বার্তাও পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে নতুন করে কল্পনা তৈরি হয়, আজকে সকালে যে রাজ্যসভার এমপিদের, রাজ্যসভার সাংসদদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আচমকাই জহর সরকারকে ছড়িয়ে দেওয়া হয় বলে তৃণমূল সূত্রে খবর, এবং সেই সরিয়ে দেওয়ার খবর সম্প্রচারিত হওয়ার পরই কিছুক্ষণ পর দেখা যায় যে আবার নতুন করে একটা গ্রুপ তৈরি করা হয়েছে এবং সেই গ্রুপের নাম দেওয়া হয়েছে এআইটিসি এমপি রাজ্যসভা, এবং সেই গ্রুপে জহর সরকারকে অন্তর্ভুক্ত করা হয়। এখন কেনই জহর সরকারকে রাজ্যসভার যে 13 জনের সদস্যের গ্রুপ সেই গ্রুপ থেকে সরানো হলো, আবার কেনই বা কিছুক্ষণ পর সেই গ্রুপ থেকে অন্তর্ভুক্ত করা হলো, নতুন করে গ্রুপ তৈরি করা হলো, পুরনো গ্রুপটাকে ভেঙে দেওয়া হলো, তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। এবং তৃণমূল সূত্রে এটা দাবি করা হচ্ছে বা তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই গ্রুপ থেকে বাদ দেওয়ার পর এই যে অবস্থার সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বে রাজ্যে ফের নতুন করে গ্রুপে অন্তর্ভুক্ত করা হয় জহর সরকারকে। যদিও জহর সরকার জানান তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না, কোনো মন্তব্য তার নেই। যদিও তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে জহর সরকারকে যে তার বক্তব্য পেশ করেছেন বা প্রকাশ্যে এসছেন তাতে দলের শীর্ষ নেতৃত্ব সেই বক্তব্য নাপসন্দ এবং তার মনোভাব, দলের মনোভাব সেটাকে জানিয়ে দেওয়া হয়েছে জহর সরকারকে। জহর সরকার তাদের দলকে জানিয়েছেন যে তিনি শুধু তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেননি বা তার দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেননি, বিজেপির দুর্নীতির বিরুদ্ধেও মুখ খুলেছেন, কিন্তু দলের তরফ থেকে একাধিক প্রশ্ন করা হয়েছে কেন এই সময় জহর সরকারের কথা বলছেন, কেন দলের অভ্যন্তরে কথা আগে বলেননি, এবং কেনই বা জহর সরকারের মতো ব্যক্তি এত উচ্চ পদে চাকরি করেছেন তিনি বললে এর কতটা প্রভাব সম্পর্কে সম্যক ধারণা না নিয়ে কেন এটা বলেছেন। এই মনোভাব স্পষ্ট করার পর প্রথমে গ্রুপ থেকে সরিয়ে দেওয়া, আবার নতুন করে গ্রুপে অন্তর্ভুক্তি হওয়া নিয়ে তৃণমূলের মধ্যে জহর সরকার সম্পর্কিত দলের কি অবস্থান তা নিয়ে আবার নতুন করে একটা ধোঁয়াশা তৈরি হলো। ধন্যবাদ কৃষ্ণেন্দু। সবার গ্রুপ থেকে কিছুক্ষণ আগে সরকারকে বলবো আপনি রাজ্যসভার পদত্যাগ করবেন না, তৃণমূল আরেকটা চোরকে পাঠাবে, যেমন প্রেমাসিংয়ের কাছ থেকে 75 কোটি টাকা নিয়ে তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল, আবার বিক্রি করবে রাজ্যসভার সিটটা। আপনি দয়া করে জহরবাবু পদত্যাগ করবেন না, আর ওদের যা কুকর্ম দেখেছেন গত 1 বছরে সেই কুকর্ম বলতে থাকেন সোশ্যাল মিডিয়াতে আর ইলেকট্রনিক্স মিডিয়াতে, বাংলার মানুষ জানুক আপনার 1 বছরের অভিজ্ঞতা। তৃণমূল কংগ্রেসের একজন প্রথম দিনের অনুগত সৈনিক হিসাবে আমি মনে করি আমার মতো যারা সিপিএম এর সাথে অত্যাচারিত হতে হতে, লাঞ্ছিত হতে হতে পরবর্তী ক্ষেত্রে লড়াই করে মমতা ব্যানার্জির আশীর্বাদে রাজ্যসভার মতো একটা জায়গায় কাজ করার সুযোগ পান, তাদের সারা জীবন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের প্রতি অনুগত থাকা উচিত। যদি কেউ সেটা না করেন সেটা সেটা তার আনুগত্যের পরিচয় নয়, এটা জিনিস মাথায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই জায়গায় পাঠিয়ে আমাদেরকে কৃতজ্ঞ কৃতার্থ করেছেন, কেউ যদি মনে করেন যে এই জায়গায় পৌঁছে তিনি মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসকে কৃতজ্ঞ বা কৃতার্থ করেছেন, এটা এই চিন্তাটা অত্যন্ত আহাম্মকের মতো। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়টা এতটাই বড়, তিনি খুব অল্পতেই আবার সবাইকে ক্ষমাও করে দেন। গরু পাচার নিয়ে তোলপাড়ের মধ্যেই মঙ্গলকোটে গ্রেফতার। 53টি গরু নিয়ে বীরভূমের দিকে যাওয়ার সময় 4 জনকে গ্রেফতার করা হয়। নাকা চেকিং চলার সময় লরি ভর্তি গরু দেখে সন্দেহ হয়, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় গ্রেফতার, এমন খবর পুলিশ সূত্রে। মুর্শিদাবাদে গরু পাচারকারী সন্দেহে সিআইডির হাতে গ্রেফতার এক। মঙ্গলকোট থানার পুলিশ
যে 53টি গরু ধরেছে সেই গরুগুলোকে লক্ষ্য করলে দেখা যাবে তাদের ঘাড়ের দিকে একটা বিশেষ চিহ্ন রয়েছে। এই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এই যে সাদা গরুটা দেখছি আর সেখানেও চিহ্ন, এবং এই যে গরুটা দেখা যাচ্ছে সেখানেও এই বিশেষ চিহ্ন দেখা যাচ্ছে। এবং কেতুগ্রামের হাট থেকে যখন কেতুগ্রাম থানার পুলিশ 50টা মতো গরু উদ্ধার করা হয়েছিল সেখানেও কিন্তু এই চিহ্ন দেখা গেছিলো। এবং কেতুগ্রামের যে পশুহাট রয়েছে সেই পশুহাটে আমরা যাওয়ার পরে সেখানে দেখেছিলাম সেখানে চাকু দিয়ে গরুর গায়ে এই রকম চিহ্ন করা হচ্ছে। পুলিশ কিন্তু এটাই দেখছে যে এই চিহ্ন কি কারণে আসছে। কেতুগ্রাম মঙ্গলকোট থেকে যে গরু পাচার হচ্ছে দুটোই পুলিশ ধরেছে, সেখানে দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে গরুর গায়ে এই বিশেষ সিম্বল রয়েছে। এই সিম্বলের কি কোনো উদ্দেশ্য রয়েছে, এর কি কোনো আলাদা কোড রয়েছে, সেটাই কিন্তু পুলিশ এখন জানার চেষ্টা করছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। ক্রেডিট কার্ড আপডেট করানোর নামে প্রাক্তন ডিআইজিকে 1,40,000 টাকা প্রতারণার অভিযোগ, হাওড়ার জগাছা থেকে গ্রেফতার অভিযুক্ত। একের পর এক প্রতারণা চক্রের পর্দাফাশ করছে পুলিশ, আর প্রাক্তন এক পুলিশ কর্তাই প্রতারকদের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা হারালেন। প্রাক্তন ডিআইজিকে ক্রেডিট কার্ড আপডেটের প্রস্তাব দিয়ে প্রতারণার অভিযোগ, অ্যাকাউন্ট থেকে গায়েব 1,40,000 টাকা। রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি রমেশ চন্দ্র গৌড়ের দাবি, এপ্রিল মাসে একটি অচেনা নাম্বার থেকে ফোন পান, ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ক্রেডিট কার্ড আপডেট করতে বলে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার মোবাইল ফোনে পাঠানো হয় ওটিপি, সেই ওটিপি অভিযুক্তকে জানানোর পরই ফোন কেটে দেয় সে। অভিযোগের কিছুক্ষণ পরই রমেশ চন্দ্র গৌড়ের ক্রেডিট কার্ডের তথ্য কাজে লাগিয়ে তুলে নেওয়া হয় 1,40,000 টাকা। গত 19 এপ্রিল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন ডিআইজি। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পারেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার টাকা সরিয়ে ফেলা হয়েছে হাওড়ার একটি ব্যাংকের অ্যাকাউন্টে। তদন্তে দেখা যায় সেই অ্যাকাউন্টটি ভুয়ো নথি দিয়ে খোলা হয়েছিল। যে মোবাইল ফোন থেকে প্রাক্তন ডিআইজিকে ফোন করা হয়েছিল সেটিও ট্র্যাক করা শুরু হয়। অবশেষে মোবাইল ফোনে টাওয়ার লোকেশন দেখে শনিবার ভোরে হাওড়ার জগাছা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিকাশ সিংকে। পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে একাধিক প্রতারণা করেছে, আরও কেউ তার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।